সাইয়্যিদুল ইস্তিগফার যত ক্ষমা প্রার্থনার দোয়া আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার পর যদি কারো মৃত্যু হয় মওত হয় তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাত দেন সমস্ত গুনাহ maaf করে দেন আল্লাহুম্মা আনতা রব্বি সাইয়্যিদুল ইস্তিগফারের ভাষা দেখেন আল্লাহুম্মা আনতা রব্বি হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার মালিক আপনি আমার পালনকর্তা আমি আপনার গোলাম খালাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আবদুক আমি আপনার গোলাম ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত আপনি যে আমাকে আপনার রব হিসেবে আমার কাছ থেকে যে স্বীকৃতি নিয়েছেন আমার কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন যে আমি আপনার কথা মেনে চলবো আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে সেই অনুযায়ী চলেছি আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া আপনি আমাকে অগণিত নেয়ামত দিয়ে রেখেছেন কত নেয়ামতের মধ্যে আমি